নমস্কার। ফলে আগত সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে প্রণাম। আমার সহপাঠী বন্ধুদেরকে আমাকে ভালোবাসা জানাই। ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের 268তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ 11 এপ্রিল অর্থাৎ হোমিওপ্যাথিক সচেতনতা সপ্তাহের দ্বিতীয় দিনে এই কলেজেরই চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের এক অনন্য প্রচেষ্টা আজকের এই জয়গ্রহণ, যার নাম হোমিওপ্যাথিক একাদশ, যেখানে অঞ্জনা চরিত্রে রয়েছে শুভশ্রী, হরেণ চরিত্রে রয়েছে পবিত্র, রঞ্জনা চরিত্রে রয়েছে স্নেহা, স্বপনের চরিত্রে রয়েছে অরিন্দম, রিয়া চরিত্রে রয়েছে পৃথা, শ্রেয়সী চরিত্রে রয়েছে নীতিকা, প্রতীকের চরিত্রে রয়েছে অর্ণব, পেশেন্টের চরিত্রে তিয়াসা ও সৌমিকা এবং পেশেন্টের মায়ের চরিত্রে সুচিস্মিতা এবং গল্পের পাঠে রয়েছে আমি নারায়ণ মণ্ডল এবং আবহতে শেখবাসী মাতা। আমাদের এই নাটকের মূল কাণ্ডারি যে সে হল পবিত্র সরকার, এই নাটকের নাট্যরূপ দেওয়া, পরিচালনা এবং অভিনয়, এই তিনটি বিষয়ে সে অসাধারণ দায়িত্ব নিয়েছে। তো আশা করি আজকে আমাদের এই নাটকটা সবার খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই বিশেষ নিবেদন হোমিওপ্যাথিক একাঙ্ক। একটি ঘোরদুঃখ লেগেই থাকে। আগত মিটের মশগুল দুই ছেলে মেয়ে ঘোর পড়াশোনায় রত, সামনেই নেই প্রচুর টেনশন। অতঃপর নিজের রেজাল্টের দিন আগত, একদম বাজে কথা না। এখানে একটা নোংরা শার্ট কেন এখানে ফেলে রেখেছো? এই জামাটা
শ্রেয়সী একজন সিঙ্গেল মাদার। প্রতীকের বাবার সঙ্গে সেপারেশন হলো প্রায় অনেকদিন। পরিবার বলতে এখন শুধু প্রতীক ও শ্রেয়সী, আর সাথে সর্বগুণী সঙ্গী তাদের পরিচালক হরেন। Thank you.
ছেলে বিবিএসে পেয়ে গেছে। আরে বাবা কি সুপর, বসু বসু। এই এই অঞ্জনা এদিকে এসো, এরা তো বৌদি এসেছে। চুপ, বৌদি বলবেন না, শ্রেয়সী। এখন যা কম্পিটিশন, কিন্তু আমি জানতাম আমার ছেলে পাবেই, ও যা ট্যালেন্টেড। তারপর আমি কোটার রিটায়ার টিচার্স দেন হোম টিউটোরিয়াল রেখেছিলাম। যা বাবা প্রণাম করো। প্রস্তুতি চলেছে এখনো তার।
তোমাদের বাবা খুব ভালোই আছে। আরে এক কাপ কফি আনো তো, চকো চিপস দিয়ে আর কুকিজ এনো। কেমন আছো দিদি? আর বলো না, এই হাঁটুর ব্যথা নিয়ে আর পারছি না। বাবা নানি ওষুধ দিল, তাও কিছু কমেনি। ও আচ্ছা আচ্ছা, তো তুমি বলো না একবার আমার মেয়েকে দেখাও, বুঝলে তো? হ্যাঁ মনে হয় আপনার তো খুব হাঁটুর ব্যথা ছিল, তা তারপরে এই ব্যথা তো ওই ওষুধ ওষুধ খেয়ে তো কমলো, তারপরে তো তুমি একবার দেখাও, বুঝলে তো? দোষ ও কি কমাবে, আমার বাবা নি কমাতে পারলো না, আর ওইসব সাবধানে খেয়ে কিছু হবে না। আমি কত ডাক্তার বড় বড় অসুখে দেখো না, তারা কিছু করতে পারলো না। ঠিক আছে, তো তুমি তো টাকা পয়সা অনেক খরচ করেছো, আরো খরচ করে রেখে বলো একবার মামার মেয়েকে দেখিয়ে নাও। হ্যাঁ আচ্ছা দেখছি। ঠিক আছে দিদি, আজ তাহলে আসি। হ্যাঁ আবার একদিন অন্য দিন আসবো, মেয়ে চেম্বার থেকে আসবে তো, আমার রান্না বান্না কি কিছু হয়নি। আচ্ছা আজ আসি, অন্য একদিন আসবো। হ্যাঁ মম, আমি সব শুনলাম, তুমি এক কাজ করো, রঞ্জনাকে একবার দেখিয়ে আসতে পারো। কিন্তু কিছুতে কিছু হচ্ছে না, তবে আমার প্রবলেমের ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা শোন না, একটা সেরোলজিক্যাল টেস্টও করতে হবে, তুই একটু কেসটা দেখ না। টেনশন করিস না, কাকুনাকে সন্ধ্যাবেলা আমার চেম্বারে পাঠিয়ে দিই। ঠিক আছে মম, রঞ্জনা চেম্বারে বসবে, তুমি হরেন কাকুকে নিয়ে কালকে ওর চেম্বারে চলে যাও। আচ্ছা। সেওসি এসেছে রঞ্জনা চেম্বারে, দু নম্বরে আছে নাম। এখন প্রথম পেশেন্ট দেখছে রঞ্জনা। রবিদা বাইরে ঘটনা।
অসংখ্য ধন্যবাদ।